আসানসোল বারামুনি লালগঞ্জে অগ্নিমিত্রা পার্কের ঘিরে বিক্ষোভ, অগ্নিমিত্রার গাড়ি ভাঙচুরের অভিযোগ। বারামুনি এলাকার বুথ পরিদর্শনে যেতেই অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে এই চলে হাতাহাতি এবং সংঘর্ষ। অগ্নিমিত্রার নিরাপত্তা রক্ষীদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই অভিযোগ। জানা গিয়েছে বারামুনির লালগঞ্জে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। এরপরই তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী। ঘটনার জেরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিমিত্রা পালের গাড়িতে ওঠার সময় ফের শুরু হয় বচসা। এরপর অগ্নিমিত্রার গাড়িতে হামলা করা হয়, মারধর করা হয় বিজেপি প্রার্থী। নিরাপত্তা রক্ষীদের লাঠি বাস দিয়ে হামলা করে কাঠগড়ায় তৃণমূল। অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন। পাশাপাশি পুলিশ কমিশনারকে তদন্তের শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।